সুতরাং আমি মনে করি যে ব্যাপারে আর কোনো বিভ্রান্তি নেই। দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন, মহাপরিকল্পনা, এটা আসলে একটি চলমান কার্যক্রম। এটা এমন না যে মহাপরিকল্পনা এখন করা হলো সেটা বাস্তবায়ন বা সেটা 10 বছর পরে বাস্তবায়ন হবে, এরকম কাজ করার সময় অনেক পরিকল্পনা নিতে হয় এবং সেটা চলমান। আমাদের যে বাংলাদেশে নগর উন্নয়ন নিয়ে বা নগর পরিকল্পনা আদৌ তেমনভাবে করা হয়নি, দু চারটি বিচ্ছিন্নভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিন্তু সেগুলো আলোর মুখ দেখেনি, বাস্তবায়ন হয়নি। আমরা এই দুরূহ কাজটা প্রথমেই নিতে নিয়েছি এবং প্রাথমিক পর্যায়ে